ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি লামিয়া হাসনাইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে করাল মাছের দো পেঁয়াজের তৈরি করে দেখাবো। সো চলুন আমরা করাল মাছের দো পেঁয়াজেরটা তৈরি করি। আমি করাল মাছের দো পেঁয়াজেরটা করার জন্য এখানে ফিশ নিয়ে নিয়েছি। ফিশটা আমি প্রথমে ম্যারিনেট করে নিব। এখন এখানে দিয়ে দিব লেবুর রস। আমি 2 পিস পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি, 1 চা চামচ হবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। মাছটা আমি ভেজে দেন রান্না করব। এটার জন্য আমি মাছটা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে দিব 1/2 টেবিল স্পুনের চেয়ে একটু কম হলুদের গুঁড়া। আপনারা চাইলে আগে থেকে করে রাখতে পারেন। এটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিলাম। এখন এটা আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে দেন ফিরে আসছি। ম্যারিনেট করে নিয়েছি, এখন এটা ভেজে নিব। আমি এখানে মাছটা ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সাবধানে একে মাছগুলো দিয়ে দিব। প্যাঁচ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছটা। মাছটা আমি লাল লাল করে ভেজে নিব এপাশ ওপাশ উল্টিয়ে। তো মাছটা ভাজা হোক, দেন আমরা ফিরে আসছি। আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিব। মাছগুলো আমি তুলে নিয়েছি। আমি দো পেঁয়াজটা করার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন লবণটা দিয়ে আমি পেঁয়াজটা ভালো মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা
গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। পানিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে দিয়ে নেবেন। গুঁড়া মশলাটা ভালো মতো মশলার সঙ্গে মিলিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। এখন এই মশলাটা আমি 5-10 মিনিট ভালো মতো কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হয়। আমি মশলাটা কষিয়ে দেন ফিরে আসছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি ঢেকে রাখবো টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব মাছগুলো। এখন মাছের সঙ্গে মশলাটাকে ভালো মতো মিক্স করে নিব। এখন এই অবস্থায় আমি ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর আমরা ফিরে আসছি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দিলে পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো আসে। এখন পানিটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব, ঢেকে রেখে দিব। পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, এটার কোনো পরিমাপ নেই, যে যেরকম খেতে পছন্দ করে। এখন আমি ঢেকে পুরোপুরি পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। কোরাল মাছের দুধ পেঁয়াজাটা হয়ে গিয়েছে, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। চলুন আমরা সার্ভ করে নিই। ভিউয়ার্স, আমার কোরাল মাছের দু পেঁয়াজাটা রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিয়েছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।